মাইক যেমন ভাড়া পাওয়া যায়, সেরকম তৃণমূল দলে মুখপাত্র ভাড়া পাওয়া যায়। আগে সারদা করতো, এখন তৃণমূল করে। নাম না করে ঠিক এই ভাষাতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে বেঁধলেন মহম্মদ সেলিম। পাশাপাশি সিপিএম এর রাজ্য সম্পাদকের কটাক্ষ। সবাই জানে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নীরব কেন? মুর্শিদাবাদে জেলা পার্টি অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এই প্রশ্ন তুললেন মোহাম্মদ সেলিম। লোকজনকে ভাই অ্যাপয়েন্ট করা যায়, একসময় সারদা গ্রুপ অ্যাপয়েন্ট করেছিল টাকা দিয়ে, তাই তো? এখন মমতা দাসজি অ্যাপয়েন্ট করেছেন, যেন মাইক ভাড়া পাওয়া যায়, যেন মাইক ম্যান পাওয়া যায়, মাইক্রোফোন পাওয়া যায়, সমস্ত পার্সন পাওয়া যায়। মমতা দাসজি কি বলছে সেটা বড় কথা, ওখানে তো বাকি সব ল্যাম্প পোস্ট পোস্ট দেখছে, তাই তো? তুই কেন নিশ্চিত, তুই তো মুখ খরা। শনিবার ইডির হাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিবের গ্রেপ্তারের পর সরকার বিরোধী অস্ত্র পেয়ে উজ্জীবিত বিরোধীরা। রাস্তায় নেমে মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবির পাশাপাশি তৃণমূল সরকারকে বিদ্ধেও ছাড়ছেন না সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীরা। সেই কথারই যেন প্রতিধ্বনি শোনা গেল মোহাম্মদ সেলিমের গলায়। ফেব্রুয়ারি রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।